একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিকল্পনাতেই নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও তারা কোনো নাশকতা করতে পারেনি। সংগঠনের মূল হোতা মাহফুজকে গ্রেফতারের চেষ্টা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। জঙ্গিবাদে জড়িয়ে হিজরতের নামে সম্প্রতি ঘর ছেড়েছে অর্ধশতাধিক তরুণ। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাজধানীর ড্যামরা থেকে নতুন জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা সবাই হিজরতের নামে ঘর ছেড়েছিল। সিটিটিসি বলছে, জামিনপ্রাপ্ত জঙ্গিরা মিলে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। 2017 সাল থেকে চেষ্টা শুরু করলেও সংগঠনের নাম ঠিক করেছে এবছরের শুরুতে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিকল্পনা মোতাবেকেই তারা এই সংগঠনের যাত্রা শুরু করেছে, এটুক প্রাথমিকভাবে ক্লিয়ার। এবং রক্সি, যেই সংগঠনটির প্রথম আমির, সে আমাদের এরকম তথ্যই দিয়েছে। তিনি জানান, নতুন সংগঠনের মাস্টার মাইন্ড শামিন মাহফুজ জঙ্গিবাদে জড়ানোর অভিযোগে দুবার গ্রেপ্তার হলেও 2017 সালে জামিন পাওয়ার পর থেকে তিনি লাপাত্তা। শামিম মাহফুজকে প্রথম শিবির করত, শিবির করার দায়ে তাকে ক্যাডেট কলেজ থেকে বহিষ্কার করা হয় ছাত্র জীবনে, এবং সে ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করতে পারে নাই, এইচএসসি পাশ করতে পারে নাই, ক্যাডেট কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়। এবং সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারই এক নিকট আত্মীয়র মাধ্যমে, নিকট আত্মীয় তাকে প্রথম এই জঙ্গি সংগঠনে দাওয়াত দেয়, তার এক নিকট আত্মীয়, এবং তখন থেকেই তার এই জঙ্গি সংগঠনের সাথে পথ চলা। সিটিটিসি বলছে, নতুন এই সংগঠনটি এখন পর্যন্ত কোনো নাশকতা করতে পারেনি। নেটওয়ার্কটিকে আমরা ডিসরাপ্ট করতে সক্ষম হয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিকল্পনাতেই নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও তারা কোনো নাশকতা করতে পারেনি। সংগঠনের মূল হোতা মাহফুজকে গ্রেফতারের চেষ্টা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। জঙ্গিবাদে জড়িয়ে হিজরতের নামে সম্প্রতি ঘর ছেড়েছে অর্ধশতাধিক তরুণ। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাজধানীর ড্যামরা থেকে নতুন জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা সবাই হিজরতের নামে ঘর ছেড়েছিল। সিটিটিসি বলছে, জামিনপ্রাপ্ত জঙ্গিরা মিলে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। 2017 সাল থেকে চেষ্টা শুরু করলেও সংগঠনের নাম ঠিক করেছে এবছরের শুরুতে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিকল্পনা মোতাবেকেই তারা এই সংগঠনের যাত্রা শুরু করেছে, এটুক প্রাথমিকভাবে ক্লিয়ার। এবং রক্সি, যেই সংগঠনটির প্রথম আমির, সে আমাদের এরকম তথ্যই দিয়েছে। তিনি জানান, নতুন সংগঠনের মাস্টার মাইন্ড শামিন মাহফুজ জঙ্গিবাদে জড়ানোর অভিযোগে দুবার গ্রেপ্তার হলেও 2017 সালে জামিন পাওয়ার পর থেকে তিনি লাপাত্তা। শামিম মাহফুজকে প্রথম শিবির করত, শিবির করার দায়ে তাকে ক্যাডেট কলেজ থেকে বহিষ্কার করা হয় ছাত্র জীবনে, এবং সে ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করতে পারে নাই, এইচএসসি পাশ করতে পারে নাই, ক্যাডেট কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়। এবং সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারই এক নিকট আত্মীয়র মাধ্যমে, নিকট আত্মীয় তাকে প্রথম এই জঙ্গি সংগঠনে দাওয়াত দেয়, তার এক নিকট আত্মীয়, এবং তখন থেকেই তার এই জঙ্গি সংগঠনের সাথে পথ চলা। সিটিটিসি বলছে, নতুন এই সংগঠনটি এখন পর্যন্ত কোনো নাশকতা করতে পারেনি। নেটওয়ার্কটিকে আমরা ডিসরাপ্ট করতে সক্ষম হয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।